out again. আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M1 এবং আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটি আছে এটা হচ্ছে 16 GB র‍্যাম এবং 256 GB SSD এর সঙ্গে আসছে এবং এটার কালার ভাই বলছে স্পেস গ্রে, একদম স্পেস ফিল হচ্ছে কালারটা শুনে। তো এটা হচ্ছে অ্যাপেলের ফার্স্ট ল্যাপটপ যেখানে আপনারা পেয়েছিলেন M1 চিপসেট। এর আগে অ্যাপেল যতগুলি ল্যাপটপ লঞ্চ করেছিল অর্থাৎ ম্যাকবুক লঞ্চ করেছিল সমস্ত ল্যাপটপে তারা ইন্টেলের প্রসেসর ইউজ করতো, কিন্তু ফার্স্ট টাইম M1 চিপসেট যখন এসেছিল আমাদের এক্সপেকটেশন ভাই হাই ছিল, কারণ আইফোনের সঙ্গে দেখেছি ভাই A15 বায়োনিক বা বায়োনিক চিপসেটগুলি কী লেভেলের হয়, সো এক্সপেকটেশন তো আমাদের হাই ছিল। এর আগে আমরা আইফোনের সঙ্গে দেখেছি ভাই অ্যাপেল যে প্রসেসর ইউজ করে ভাই মাখন কোয়ালিটির হয়, সঙ্গে ম্যাকওএসের এক্সপিরিয়েন্স উফ স্বর্গ হয়ে যায়। তো ফার্স্ট টাইম M1 চিপসেট ইউজ করেছিল তো এক্সপেকটেশন হাই ছিল, তো সেই এক্সপেকটেশন ম্যাকবুক এয়ার M1 কি পূর্ণ করতে পেরেছিল সেটা আজকে এই ভিডিওতে আমরা জানবো। সঙ্গে এটা দাম যদি বলি ভাই ভারতীয় বাজারে 16 GB র্যাম 256 GB SSD সঙ্গে আমরা কিনেছি 1 লক্ষ টাকায়, বাংলাদেশের বাজারে ভাই এটার দাম 1,30,000-40,000 টাকা হবে, মার্কেটে ভ্যারি করছে কোথায় থেকে কিনছেন কি না। তো আজকে এই ভিডিওতে আমরা এটা আনবক্সিং করবো ছোট্ট করে, দেখবো এর ভিতর কি আছে। যদি অ্যাপেলের প্রোডাক্টের আনবক্সিং করার কিছু থাকে না, কারণ ভাই অ্যাপেলের প্রোডাক্টের বক্সের ভিতর সেরকম কিছু থাকে না, দু একটি জিনিস থাকে, তো আনবক্সিং কী করবো তার একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে অবশ্যই দেবো, সঙ্গে রিভিউ করে জানবো কীরকম কী না সমস্ত কিছু। তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। ভাই সত্যি বলতে কিন্তু আনবক্সিং করার মতো কিছু নেই, কারণ অ্যাপেলের যে কোনো প্রোডাক্টে ভাই আমরা দেখেছি যে আনবক্সিং করে ফাইনালি আমরা কিছুই পাই না, শুধু ডাব্বাটাকে খোলা হয়। তো দেখতে পারেন আনবক্সিং করে তাও দেখিয়ে দিই, অলরেডি আনবক্সিং হয়ে গিয়েছে, বাট জাস্ট আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এখানে আনবক্সিং করা হয়েছে। সো ঠিক এইভাবে আপনাদের ম্যাকবুক এয়ার M1 পাবেন, প্রোটেকশনের সঙ্গে থাকছে একটি ক্যারির সঙ্গে ভাই, এটাকে হটিয়ে দিতে হবে প্রথমে, এই ধরনের পজিশনে থাকছে ভাই, দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে ফার্স্ট টাইম যখন হাত দেবেন ভাই। এবং এটার কালার হচ্ছে স্পেস গ্রে, এবং এটা যদি খোলেন ভাই আরেকটি সুন্দর প্রোটেকশন আছে যেন কিবোর্ডের সঙ্গে ডিসপ্লের কোনো ক্ষতি না হয় তার জন্য এটা দেওয়া হয়েছে, এটাকে আপনারা সরিয়ে দেবেন পরবর্তীকালে। তো এটাকে আমরা পাশে রাখি এবং দেখি বক্সের ভিতর আর কি কী পাচ্ছি। নেক্সট আপনারা যেটা পাবেন ভাই কেবেল পাচ্ছেন, দেখতে পাবেন ভাই একটা বড় কেবেল পাচ্ছেন ভাই, অনেক বড় কেবেল সিরিয়াস, এটা কিন্তু ভাই কেবেলটা কিন্তু এবার বড় দিয়েছেন। এখানে আপনারা বিল পাচ্ছেন কত দাম কিনা লেখা আছে ভাই, যে পড়তে পাচ্ছেন বলুন আমি বলবো না। নেক্সট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু ইউজার গাইড, ম্যানুয়াল গাইড, এগুলি পড়ে নেবেন যদি ফার্স্ট টাইম অ্যাপল ইউজার হন, কী করে চালাতে হয় কিনা সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। আরেকটি ভাই ইন্টারেস্টিং জিনিস এর হলো ভাই অ্যাপেলের লোগো, যেটার জন্য এত দাম, তো কী সুন্দর সুন্দর গ্রে কালারের সঙ্গে আসছে। নেক্সট আপনারা এখানে পেয়ে যাবেন একটি চার্জার, এটা হচ্ছে নর্মাল একটি চার্জার, মানে 30 ওয়াটের চার্জার। নর্মালি আমরা দেখি ভাই উইন্ডোজের যে ল্যাপটপ মানে চার্জার হয় ভাই কত বড় সাইজে বড় বড় হয়, সেখানে মাত্র এখানে 30 ওয়াটের একটি ছোট্ট চার্জার পাচ্ছি, লাইক স্মার্টফোন দেখতে পারেন ভাই স্মার্টফোনের মতোই সাইজের চার্জার পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ম্যাকবুকের চার্জার, এটা হচ্ছে একটা 10 ওয়াটের ফোনের চার্জার, পার্থক্য দেখুন ভাই সেম টু সেম। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখলে এর ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে সমস্ত সাইডে আমরা 100% সার্টিফাইড রিসাইকেল অ্যালুমিনিয়াম পাচ্ছেন, এবং এটা এনভায়রনমেন্টের জন্য খুব ভালো যে রিসাইকেল অ্যালুমিনিয়াম তারা ইউজ করেছে, তার ফলে বিল্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম লাগছে ভাই, মেটাল ইউজ করেছে যেহেতু অনেক বেশি লাইট ওয়েট এবং ইজিলি আপনারা এক হাতে ক্যারি বলে দেখতেও যেমন বিল্ড কোয়ালিটি ফ্যান ট্যান এসব আগের যে ম্যাকবুকগুলি লঞ্চ হতো অ্যাপেল আপনার M1-এর আগে সেগুলিতে অ্যাপেলের যে লোগো থাকতো সেখানে কিন্তু একটা লাইটিং এফেক্ট থাকতো, এবার কিন্তু সেই লাইটিং এফেক্ট নেই এবং এর ফলে দেখতে আরও বেশি ক্লাসি লুক দেয়। আগে যেটা দিত ভাই লাইটিং এফেক্ট সেটা যেন মনে হতো নিজে হয়ে দেখাচ্ছিল গো জিনিসটা, আমাকে পার্সোনালি ভালো লাগতো না। তো এই দিক থেকে প্রিমিয়াম নেই সেখানে ফিল পাচ্ছেন, থিন লাইট ওয়েট স্টুডেন্ট এবং যারা অফিস কাজে এখানে ওখানে ভাই যাতায়াত করেন বাসে ঘাটে তারা কিন্তু ইজিলি একে ক্যারি করতে পারে, প্রিমিয়াম লুক উইথ প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। নেক্সট হচ্ছে ডিসপ্লে, এখানে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা হলো 13.3 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে, এবং এখানে রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে, 60Hz হাই রিফ্রেশ রেটের সঙ্গে আসছে, ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর আপনারা বলতে পারেন। এবং এখানে যে ব্রাইটনেস আছে এটা আউটডোরে ব্যবহার করুন কিংবা ইনডোরে ব্যবহার করুন, ব্রাইটনেসে কোনো রকমের সমস্যা হবে না, ইচ্ছামতো ব্রাইটনেস বাড়াবেন ইচ্ছামতো কমাবেন এটা আপনার ব্যাপার। সঙ্গে কালার অ্যাকুরেট দেখতে পাবেন, ক্লাসি একটা প্রিমিয়াম লুক দিচ্ছে এখানে ভাই, স্পেশালি এটা কলেজ স্টুডেন্টের জন্য খুব ভালো, কারণ ভাই ডিসপ্লের সাইজটা ঠিকঠাক আছে যেখানে চাই ক্যারি করতে পারবেন, HDR10 সাপোর্ট পাচ্ছেন, তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট সুন্দর আপনারা বলতে পারেন। দুই সাইডে হালকা বেজেল, উপরের দিকে একটু মোটা বেজেল আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন, কালার অনেক বেশি অ্যাকুরেট এবং অনেক বেশি একটা ব্রাইট দেখতে পাবেন আপনারা।
ডিসপ্লে কোয়ালিটি বোঝাতে আরেকটা জিনিস আপনাদেরকে সাইড টু সাইড কম্পারিজন করে দেখাতে চাই, সেটা হলো দেখুন ভাই, সেম ভিডিও আমরা চালাচ্ছি আমাদের একটা উইন্ডোজ ল্যাপটপ থেকে এবং আরেকটি আমাদের ম্যাকবুক থেকে, এবং দুটোই লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাই দুটোর ডিসপ্লে কোয়ালিটি সেম স্পেসিফিকেশন ওয়াইজ বলে। ইভেন আমাদের যে উইন্ডোজের ল্যাপটপ আছে এটার ডিসপ্লে বেটার আমাদের ম্যাকবুক এয়ার M1 তুলনায়, কিন্তু সাইড টু সাইড কম্পারিজনে আমরা এখানে একদম ভালো করে নোটিস করতে পাচ্ছি যে ভাই কালার, যে অ্যাকুরেসি আছে, যে ব্রাইটনেস আছে সেটা কিন্তু আমরা ম্যাকবুক এয়ার M1 পাচ্ছি। দেখুন ভাই ব্ল্যাক কালারটি এত সুন্দর পিওর ব্ল্যাক আছে কিছু বলার নেই, অনেক পার্থক্য ডিসপ্লে। আপনারা যে ডিভাইস থেকে দেখছেন কম্পিউটার থেকে বা মোবাইল থেকে সেখান থেকে ডিসপ্লে হয়তো পার্থক্য আপনারা নোটিস করতে পাচ্ছেন না, বাট সাইড টু সাইড কম্পারিজনে বুঝতে পারছি ভাই ম্যাকবুক এয়ার M1 কিন্তু এখানে ক্লিয়ারলি বুঝছে। আর ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখছেন আর যদি লাইক এখনও না করে থাকেন ভাই, সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে কী করছেন ভাই, একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন, কারণ ভাই চ্যানেলের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাবেন ভাই ভিউজ নাই কিছু নয়, তো অ্যাটলিস্ট ভাই সাবস্ক্রাইব করুন, অ্যাটলিস্ট ভাই লাইক করুন, কমেন্ট যদি মন চায় ভাই করুন একটু টাইম নষ্ট করে। সঙ্গে সিকিউরিটির জন্য এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন ভাই, একদম সাইডে অনেক বেশি ভালো কাজ করে। এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য আরেকটা জিনিস যেটা ম্যাটার করে সেটা হলো ভাই স্পিকার, এখানে আপনারা দুই সাইডে স্পিকার দেখতে পাবেন, এবং স্পিকার ভাই সিরিয়াস বলছি সাউন্ড কোয়ালিটি অনেক লাউড, S2 স্পিকার উইথ ওয়াইড স্পিকার, ভাই গান শুনে কিন্তু ভাই মজা পাবেন, কারণ এখানে যে স্পিকার আছে আপনাকে জাস্ট একবার শোনাতে চাই, আমরা রেখে দিয়ে মাইকটা, এবার আমি গানটা বাজাতে চাই, গান না সরি আমার ভিডিও, অন্য ভিডিও চালালে মেবে কপিরাইট ফপিরাইট করতে পারে ভাই, আই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক, সো শুনুন আওয়াজ কিরকম। তেমনি আপনাদেরকে দেবো, তার জন্য দুটি গেমিং হেডফোনের গিভওয়ে চ্যানেলে থাকবে, সাবস্ক্রাইবারও খুব কম, ভিউজও খুব কম হয়, তো কমেন্টও খুব কম হয়, তো কম্পিটিশনও খুব কম জনের মধ্যে হবে, তো ইজিলি আপনারা জিতে নিতে পারেন। তো দেখতে পারেন ভাই অনেক লাউড, যদি আমার এই মাইক থেকে শুনছেন অতটা ভালো না লাগলো, সাইড টু সাইড কম্পিটিশন করে আমরা দেখেছি এটার ভাই সাউন্ডের দিক থেকেও তাই, খাতায় কলমে বেটার, বাট অ্যাকচুয়াল ইউজে ভাই এ কিন্তু অনেক বেশি লাউড এবং সাউন্ড শুনে আপনারা মজা পাবেন অনেক। আর আমরা যদি ওয়েব ক্যামেরার কথা বলি ভাই, দেখতে পাচ্ছেন ওয়েব ক্যামেরার কোয়ালিটি কীরকম, ওভারঅল বেশ যথেষ্ট ইমপ্রেসিভ নো ডাউট, ক্যামেরা কোয়ালিটি ওয়েব ক্যামেরা ঠিকঠাক আছে, এর চেয়ে বেশি ওয়েবের এই যে ক্যামেরা আছে এটার কোয়ালিটি এর চেয়ে বেটার হয় না, এটা যেটা আছে একদম পিওর গোল্ড আপনারা বলতে পারেন। এবং এর থেকেও বেটার যদি আপনারা ওয়েব ক্যামেরার কোয়ালিটি চান তাহলে আমাদের একটি ভিডিও করেছি, সেখানে আমরা দেখিয়েছি কী করে আইফোনের সঙ্গে আপনার ম্যাকবুককে কানেক্ট করে ওয়েব ক্যামেরা হিসেবে এর ক্যামেরাকে ব্যবহার করতে পারবেন, যেটা আরও বেটার হবে, তবে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। বাট ওয়েব ক্যামেরা যেটা আছে সেটা স্যাটিসফাই আপনাকে করবে এবং যে কোনো মিটিংয়ে গেলে ভাই ইনসাল্ট হবে না, যে কোয়ালিটি আছে ওভারঅল একদম পাক্কা ঠিকঠাক। এবং পারফরমেন্সের জন্য এখানে আপনারা পেয়ে যাবেন 16 GB র্যাম এবং 256 GB SSD, যেটা আমার কাছে আছে, আরও অন্য ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে কিনতে পারেন। মেন USP হলো ভাই এখানের M1 চিপসেট, যেটা তারা অনেক বেশি অ্যাডভার্টাইজ করেছে, শুধু অ্যাডভার্টাইজ করেছে তাই নয় ভাই, পারফরমেন্সও শক্তিশালী দেখিয়েছে যে এরা কাজের কাজ করেছে, খুব সুন্দর অপটিমাইজ করা আছে স্পেশালি ব্যাটারির জন্য, একদম ব্যাটারি অপটিমাইজ প্রসেসর এখানে বলতে পারেন, খুবই 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 কম ব্যাটারি ডেন হয়। সঙ্গে ম্যাক ওএস আছে ভাই, স্মুথ এক্সপিরিয়েন্স এখানে আপনারা M1 চিপসেটের সঙ্গে পাবেন, পারফরমেন্স যথেষ্ট, কুলনেস, গেম খেলতে চাইলে গেম খেলতে পারেন, বাট এটা গেমিং ল্যাপটপ না তবু আপনারা চাইলে খেলতে পারেন, পারফরমেন্স আপনাকে একটুও এক সেকেন্ডের জন্য নিরাশ করবে না, এবং পারফরমেন্স সিরিয়াসলি আমাদেরকে অনেক বেশি সুন্দর লেগেছে। আর আপনারা বলছেন ভাই গেমিংয়ের জন্য আমরা ল্যাপটপ কিনবো, সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিসই বলবো, আমাদের যে ম্যাকবুক এয়ার M1 আছে এটা কিন্তু গেমিংয়ের জন্য না, হ্যাঁ তার মানে এই নয় যে গেম খেলতে পারবে না, ছোটোখাটো গেম তো অবভিয়াসলি খেলে নিতে পারবেন, GTA 5 মতো গেমও আপনারা খেলতে পারবেন, বাট সেই এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না, কারণ এখানে গ্রাফিক্স পাবেন না ভাই, কুলিং ফ্যান বা এই ধরনের কিছু নেই, তাই গেম খেললেও খেলতে পারবেন কিন্তু এটা ডেডিকেটেড গেমিংয়ের জন্য তৈরি না, তো অবভিয়াসলি খেললে খেলতে পারেন, কিন্তু যদি গেমিং আপনার মেন প্রায়োরিটি হয় তাহলে বলবো উইন্ডোজ ল্যাপটপের দিকে আসুন ভাই, বেশি গ্রাফিক্স পেয়ে যাবেন, সমস্ত কিছু একদম ঠিকঠাক পেয়ে যাবেন, এবং যে গেমিং অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আপনারা ম্যাকবুকে এয়ার M1 তুলনায় আপনার উইন্ডোজে পেয়ে যাবেন, তো গেমিংয়ের দিক থেকে অবভিয়াসলি এখানে ক্লিয়ারলি উইনার উইন্ডোজ, সেম প্রাইস সেগমেন্টে। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বললে, যদি আপনি শুধু ইউটিউবিং করেন মানে ইউটিউব ভিডিও দেখছেন, হয়তো হালকা ব্রাউজিং করে নিচ্ছেন, হালকা কিছু একটা কাজ করে নিলেন, এসব কিছু করলে অলমোস্ট 15-16 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি হাই ইউজ করছেন, লাইক হাই গেমিং করছেন, লাইক আপনি একটি ভালো ভিডিও এডিটিং অ্যাপ লাইক অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করছেন, সেখানেও কিন্তু 8-9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, যেটা কিন্তু বিশাল ব্যাপার। হ্যাঁ সময় যত যাবে, এখন তো নতুন নতুন হয়েছে ভাই 15-20 দিন, তখন আমরা এরকম পাচ্ছি, সময় যত যাবে তত কম হবে, কিন্তু নতুনেই যে আমরা এতটা পাচ্ছি তো ভাবুন, এক বছর পর হয়তো 16 ঘন্টা থেকে কমে এটা 7-8 ঘন্টায় আসবে, সেটাও কিন্তু বিশাল ব্যাপার। যেখানে অ্যান্ড্রয়েডের একটা নতুন ল্যাপটপে সেম প্রাইস সেগমেন্টে এত সুন্দর ব্যাটারি ব্যাকআপ পাওয়া ইম্পসিবল। আর এটা হয়ে দাঁড়াচ্ছে আরও একটি কারণে, কারণ এদের যে চিপসেট ইউজ করেছে ম্যাকবুকে সেটা হচ্ছে M1 চিপসেট, এই যে চিপসেট আছে ভাই এটা আগেই বলেছি অনেক বেশি ব্যাটারি অপটিমাইজ।
আরেকটি ব্যাপার হলো এখানে আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবেন, দেখতে পারেন ভাই দিনের বেলায় রাতের বেলায় অন্ধকারে যে কোনো জায়গাতে আপনাদের কিবোর্ড প্রেস করতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ এখানে লাইট জ্বলবে এবং এগুলির ব্রাইটনেস আপনারা ইচ্ছে মতো বাড়াতে এবং কমাতে পারবেন, ডিপেন্ড করছে আপনার কতটা প্রয়োজন, যেটা আরও বেশি সুন্দর ব্যাপার এবং ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। তো এই যে ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন সেটা আরও সুন্দর লাগছে এবং এটা আপনারা ইউজ করতে পারবেন অল টাইম, যেটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। ম্যাকবুক এয়ার এমন আছে, এটার একটা জিনিস ভাই দেখলে আপনারা চোখে পড়ে যাবে যে ভাই এটা খুবই খারাপ, সেটা হলো ভাই পোর্ট। এখানে মাত্র আপনি দুটি পোর্ট পাবেন, দেখতে পারেন ভাই দুটি পোর্ট পাচ্ছেন মাত্র, এবং এই দুটি পোর্ট দিয়েই সমস্ত কিছু কাজ করতে হবে, তাই সমস্যা হয়ে যাবে পোর্টের অভাব দেবে, যেখানে উইন্ডোজে ভাই 8-10টা পোর্ট থাকে, এই ভরো ওই ভরো। তো এই পোর্টকে বাড়ানোর জন্য আপনাকে বাজার থেকে ভাই একটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে ভাই একটা স্প্লিটার আপনাদেরকে অবশ্যই কিনতে হবে, এবং এই যে টাইপ সি পোর্ট আছে ভাই এটা এখানে গুঁজে দিবেন, তারপর ভাই এখানে অনেকগুলি পোর্ট পেয়ে যাবেন, দেখতে পারেন ভাই অনেকগুলি পোর্ট আছে, ইচ্ছা মতো ভাই আপনারা ইউজ করতে পারেন পোর্ট, এবং পোর্টের তখন ভরাফুরি হয়ে যাবে। সো এটা একটি বড় কনস, বাট এই স্প্লিটারটা কিনে এই যে সমস্যা আছে এটা দূর করতে পারবেন। আরেকটি ব্যাপার হলো ভাই এখানে 3.5 mm অডিও জ্যাক পাচ্ছেন, তো হেডফোন লাগাতে পারবেন ভাই, যেটা কিন্তু আইফোনেও হয় না, সো ইটস গুড। আর একটি জিনিস সেটা হলো ভাই দেখতে পেয়েছেন যে আমরা আগেই বলেছি এখানে 256 GB SSD আছে, তো অবভিয়াসলি 256 GB SSD তে বেশি দিন কাজ চালানো সম্ভব নয়, যখনই আপনারা ভালো ভালো গেমিং খেলবেন, গেম তো কথা বাদ দিন, ভিডিও এডিটিং বা বড় বড় সফটওয়্যার ডাউনলোড করবেন ভাই, তখন স্টোরেজের অভাব ঘটবে। তার জন্য আপনাদেরকে একটি SSD কিনতে হবে, এটা হচ্ছে পোর্টেবল SSD, স্যামসাংয়ের T7 Touch, এটা নিয়েও আমরা ভিডিও করেছি, 500 GB ভাই দুর্দান্ত SSD ভাই, এটা কিন্তু ভাই আপনার সঙ্গে এটার সঙ্গে কিনতে হবে, দাম পড়েছে ভারতে 6,000-5,000 মতো, বাংলাদেশে 10,000-11,000 এরকম দাম পড়বে। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট গ্যাজেট ফর ম্যাকবুক এয়ার M1। তো আজকে এই ভিডিও এখানে থাকলো, দেখা হবে আপনাদের সঙ্গে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, যেখানে আপনাদের সঙ্গে অনেক ইন্টারেস্টিং গ্যাজেটের আনবক্সিং রিভিউ আমরা করব। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভাই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আপনার বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন যদি কিনতে চান, কারণ টাকা তো আপনার কাছে নেই, সে বাবা মাছে কিনে নেবেন, আর যদি নিজের কাছে টাকা থাকেন ভাই কিনে নিন এবং একটা লাইক করে দিয়ে আমাদের সাপোর্ট করুন। তো টাটা, বাই বাই।